স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আসলামুদ্দুল। আমরা কথা বলবো প্রধানমন্ত্রী রাজশাহী সফর নিয়ে। 22শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রাজশাহীর মাদ্রাসা মাঠে যে জনসভা বক্তব্য রাখলেন এবং নৌকাপতিকে যে ভোট চাইলেন। আমাদের মাঝে আছেন কামরুজ্জামান চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ, তাকে স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী রাজশাহী সফরকে ঘিরে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ এক ধরনের প্রস্তুতি রেখেছিল এবং সেই প্রস্তুতির প্রতিফলনও দেখা গিয়েছে জনসভার সে ময়দানে, এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগ যে ধরনের উন্নয়নমূলক কাজের কথা বলছে এবং ধারাবাহিকতা রক্ষার জন্য 31টি প্রকল্প তারা উদ্বোধন করেছেন, কিছু প্রকল্পের ভিত্তি স্থাপন করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে, কিছু প্রকল্পের কাজ শুরু হবে। সব মিলিয়ে যে প্রকল্পগুলো তিনি উদ্বোধন করলেন এবং পাশাপাশি যে নৌকা প্রতীকের পক্ষে যে ভোটটা চাইলেন, তা কতটুকু আমাদের এই রাজশাহী অঞ্চলের মানুষকে নাড়া দিতে পেরেছে? ধন্যবাদ আসলামুদ্দৌল্লাহ। সাথে সাথে যারা সম্মানিত বরেন্দ্র অনলাইন টিভি সম্মানিত দর্শকবৃন্দ, যারা প্রোগ্রামটি দেখছেন, তাদেরকে রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। জননেত্রী শেখ হাসিনা রাজশাহীতে আগমন উপলক্ষে যে রাজশাহীতে যে প্রাণচঞ্চলতা, উৎসব মুখর যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটি আপনারা দেখেছেন। 22শে ফেব্রুয়ারি জননেত্রী শেখ হাসিনা যখন মাদ্রাসা ময়দানে উপস্থিত হয়েছেন, সেই জনসমাবেশে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছিল এবং সারা রাজশাহী মহানগর পুরোটাই লোকারণ্য হয়ে গেছিলো, যেটি মাদ্রাসা মাঠের যে ধারণ ক্ষমতা তার চাইতে বেশি উপস্থিতি ছিল রাজশাহী শহরে, পুরো শহর জুড়ে। তো সেই ক্ষেত্রে মানুষের যেটি আমাদের নেত্রী যে কথাগুলি বলে গিয়েছেন, শুধু তাই না, আসলে রাজশাহীর যে উন্নয়নগুলি হচ্ছে বা বিগত দিনে যা হয়েছে এবং যেটি কন্টিনিউ হচ্ছে, সেই কথাগুলি উনি এখানে তুলে ধরেছেন এবং রাজশাহীর মানুষকে যাতে আবারও ভুল না করে, গত সিটি নির্বাচনে আর যে প্রচার প্রপাকাণ্ডা আমরা যেটি বারংবারই বলে আসছি, যে মিথ্যাচারের কারণে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এত উন্নয়ন করার পরে আমাদের প্রাণপ্রিয় নেতা খায়রুজ্জামান লিটনকে মানুষ আসলে ভুল বোঝার কারণে হয়তো বা ভোট ওই সময় দেন নাই, যেটি পরবর্তীতে এখন উপলব্ধি অনেকেই করছে রাস্তাঘাটে, মাঠে ঘাটে, আপনার চায়ের দোকানে মানুষ কিন্তু সেই কথাগুলি বলে যে ভোট না দেওয়ার যে কষ্ট, যে ভুল তারা স্বীকার করে অকপটে যে আমরা নৌকা প্রতীকে, তখন তো নৌকা প্রতীক না অন্য প্রতীক ছিল, কিন্তু আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটনকে ভোট না দেওয়ার কারণে রাজশাহীর যে উন্নয়ন, সে উন্নয়ন কিছুটা হলেও ব্যাহত হয়েছে। তো জননেত্রী শেখ হাসিনা যেটি বলার চেষ্টা করেছেন যে রাজশাহীতে রাজশাহীর মানুষ আওয়ামী লীগের মানুষকে যদিও ভোট দেন নাই, তারপরেও আমি উদার হাতে রাজশাহীর উন্নয়নের জন্য সেই অর্থ বরাদ্দ কিন্তু উনি কন্টিনিউ। তিনি একটা কথা বলেছেন যে বিগত মেয়র যে 1,000 কোটি টাকা যে বরাদ্দ দিয়েছিল তার 50% তিনি খরচ করতে পেরেছেন এবং সে ধরনের কোনো উন্নয়ন আসলে প্রকল্পের কোনো কাজে বাধা দেওয়া হয়নি, কিন্তু তার তো ধারাবাহিকতা সেই আমাদের যে প্রকল্পগুলো হচ্ছে তার ভিতর দেখতে পাচ্ছেন এবং যে প্রকল্পগুলো তিনি করছেন তা আসলে কতটুকু আমাদের উন্নয়নের যে গতিশীলতার কথা বলা হচ্ছে সেটাকে কতটুকু অগ্রগামী করবে। ওই জন্য তো আপনার বলছি বাংলাদেশের রাজনীতিটা এখন কিন্তু সেইভাবে আসলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা করেন না। রাজশাহী সিটি কর্পোরেশনে লিটন ভাইকে যে বরাদ্দগুলি দিয়েছিলেন সে ধারাবাহিকতা কিন্তু রেখেছিলেন জননেত্রী শেখ হাসিনা। এখন যেহেতু বিএনপির মেয়র নির্বাচিত হয়েছে, উনি প্রমাণ করতে চান জাতির কাছে বা রাজশাহীবাসীর কাছে যে আমি বিরোধী দলের নেতা বা বিরোধী দলের মেয়র হিসেবে, কিন্তু এর ভিতরে তো আপনাদের দলীয় দায়িত্বপ্রাপ্ত মেয়র দায়িত্ব পালন করেছিলেন, তখন কিন্তু মানে উন্নয়নের ধারাবাহিকতা চলছিল, তারপরে যখন উনি এসছেন আর আপনার বুলুল ভাই তো দায়িত্ব নিয়েছেন, নেওয়ার পরে যে ধারাগুলি আপনি দেখেন যে তালাইমারি থেকে যে বাস টার্মিনালের যে রাস্তাটি কয়েক দফা কিন্তু শুধু ইটের সুরকি দিয়ে ওটাকে মেরামত করা এবং সে ওইখানে একজন লোক মারাও গিয়েছিলেন, তো সেই জায়গা থেকে এগুলো তো বরাদ্দ আছে, সেটি করলেই করা যেতেই পারে, কিন্তু উনি আমার মনে হয় যে ইচ্ছাকৃতভাবে রাজশাহীবাসীকে উনি বোঝাতে চান যে আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমি বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় থেকে নির্বাচিত মেয়র, বিধায় আমাকে আসলে অর্থ বরাদ্দ দেওয়া হয় না, যে কারণে রাজশাহীর মানুষ যাতে উপলব্ধি করতে পারে যে আসলে শেখ হাসিনা বিরোধী দলের মেয়র হিসেবে আসলে দেন না, যেটি সঠিক না। আসলে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের আপামর জনসাধারণের কথা চিন্তা করেন। এটা কথা বলা হচ্ছিল যে এই জনসভাটা প্রধানমন্ত্রী, সেই জনসভাটা শুধু সিটি কর্পোরেশন নির্বাচন না, আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে তারও এক ধরনের প্রভাব বিস্তার করবে বা তার এক ধরনের রেডম্যাপ থাকবে সেই জায়গায়। আমরা দেখলাম সেই জায়গায় বিভিন্ন
জেলা শহরগুলো রাজশাহী বিভাগের সেই জেলা শহরের নেতাকর্মীরা উপস্থিতি ছিল এবং তারা আসলে এই প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে কতটুকু অনুপ্রাণিত হলো তাদের ভোটের প্রচারণার ক্ষেত্রে? দেখুন, আসলে বড় বড় যে সমাবেশগুলি, সেই সমাবেশগুলি সাধারণত আসলে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্যই করা হয়ে থাকে। সেই জায়গা থেকে যখন পার্টির প্রধান যখন কোনো জায়গায় সমাবেশে আসেন, নিজেদের মধ্যে তো কিছু প্রতিযোগিতা ভেদাভেদ থাকে, কিন্তু জনিত শেখ হাসিনা যখন আসছেন রাজশাহী শহরে, সেই জায়গা থেকে নিজেদের মধ্যে যে ভেদাভেদগুলি আছে সেগুলো ভুলে যেয়ে একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগর আওয়ামী লীগ একে অপরের সাথে একাত্মতা ঘোষণা করে জনিত শেখ হাসিনার জনসভাকে সফল করার জন্য যে পাড়া মহল্লায়, ইউনিয়ন, থানা লেভেলে, উপজেলার পর্যায়ে যে যোগাযোগগুলি করেছেন, নেতাকর্মীদের সাথে যে মত বিনিময় করেছে, এতে কি একে অপরের প্রতি সম্পর্কের উন্নতি ঘটে, পাশাপাশি যেই দূরত্বগুলি থাকে সেটিও নিরসন হয়ে যায়। এটি হচ্ছে মূল ব্যাপার। আমরা এটা দেখলাম যেদিন 22 তারিখ প্রধানমন্ত্রী রাজশাহীতে জনসভা করছেন, সেই দিন বিএনপি একটা কেন্দ্রীয় কর্মসূচি ছিল বিএনপি চেয়ারপারসনের সাজার প্রতিবাদে, সেই কর্মসূচিতে বাধা দান করা হলো এবং তার প্রতিবাদে যখন তারা সেদিন একটা জনসভারও অনুমতি চেয়েছিল, সেই জনসভার সে অনুমতি দেওয়া হয়নি। এই বিষয়গুলো আসলে কতটুকু গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখছে? বলা হয় যে আওয়ামী লীগ গণতান্ত্রিক দল এবং সেভাবেই করে তারা প্রতি রাজনীতির মাঠে তাদের নিজেরকে হাজির করে, কিন্তু এক বিরোধী দলকে কী কারণে এক দলের প্রধান জনসভা করছেন, আর এক দলের প্রধানের বিচারে মানে সাজার প্রতিবাদে তারা এক দলীয় কর্মসূচি করতে যাচ্ছে, সে কর্মসূচি করতে দেওয়া যা হচ্ছে না? কর্মসূচিতে তো আসলে বাধা দেওয়া অবশ্যই সঠিক না, কারণ গণতান্ত্রিক আওয়ামী লীগ গণতান্ত্রিক দল মানুষের যে চিন্তা চেতনাকে প্রাধান্য দিয়ে আসলে আওয়ামী লীগ চলে। সেই জায়গা থেকে জনিত শেখ হাসিনা এখানে জনসমাবেশ করবে, তো সেই জায়গা থেকেই আসলে ওনাদেরকে বিগত দিনেও আপনারা দেখেছেন যে ঢাকায় হেফাজত ইসলামের যখন সমাবেশ ডাকা হয় তখন কিন্তু খুব পজিটিভলি চিন্তা করার মাধ্যমে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল যে ঠিক আছে ইসলামের কথা বলবে, কাজে হেফাজত ইসলাম সমাবেশ করবে। কিন্তু সেখান থেকে আসলে আমরা কী দেখেছিলাম সেদিন, আমরা দেখেছিলাম যে তারা তো বলছে যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি করবে এবং এখন পর্যন্ত তার কোনো ব্যত্যয় ঘটাননি। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা তো আমরা তো স্বাগতও জানিয়েছি যে এই আন্দোলনগুলি শান্তিপ্রিয়ভাবে করলে অবশ্যই সেটি সম্ভব। তো জনতা শেখ হাসিনা রাজশাহীতে আসবেন, রাজশাহীর সেইদিন কর্মসূচি তো চেঞ্জও করতে পারতেন, অন্য সময় দেওয়া যেতেই পারত। এখন সেই জায়গা থেকে মানে যেটা রাজনীতি যখন আমরা করি, তো গণমানুষ কীভাবে দেখছে প্রধানমন্ত্রী ঠিক মতো প্রচারণা চালাচ্ছেন? তিনি প্রধানমন্ত্রী একই সাথে আওয়ামী লীগের সভানেত্রী, বিএনপির কর্মসূচি করতে দেওয়া যাচ্ছে না, মানুষ কীভাবে করে দেখছে ধরনের প্রচারণা? দেখেন, যখন আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে 75-এর 15 আগস্ট যে সপরিবারে হত্যার পরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য যেই চাপ, যেই ইয়েটা ছিল, তখনও কিন্তু আওয়ামী লীগের নেতাদেরকে জেলের অভ্যন্তরে রাখা, জেলের অভ্যন্তরে হত্যা করা থেকে শুরু করে মাঠ পর্যায়ে কোনো কর্মকাণ্ড অংশগ্রহণ করতে দেওয়া হয়েছিল না। তারপরেও কি আওয়ামী লীগ আসলে বসেছিল? আজকে সেই সময় থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথে থেকে শান্তিপ্রিয় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে কিন্তু আপনার আওয়ামী লীগ আন্দোলন করেছে। আমরা দেখলাম প্রধানমন্ত্রী যে জনসভাতে যে বক্তব্য রাখলেন তার বড় অংশ জুড়েই ছিল বিএনপি চেয়ারপারসনের যে সাজা এবং এতিমের টাকা মারার যে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে, এবং অন্যান্য যারা কেন্দ্রীয় নেতা ছিলেন তাদের বক্তব্যের ভিতরে প্রতিফলন দেখা গেল। সেই বিষয়টা কি এমন যে আসলে বিএনপি চেয়ারপারসনের যে সাজাটা হয়েছে তার একটা জনমত তৈরিরও একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা পোষণ করছে? এটা জনমত ইচ্ছার বিষয় না, বিষয়টা হচ্ছে যে ম্যাডাম খালেদা জিয়া মূল বিষয় না, বিষয়টা হচ্ছে যে একজন রাষ্ট্রপ্রধান 3-3 বার প্রধানমন্ত্রী উনি ছিলেন, তো উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যে বাংলাদেশের যে টাকাগুলি লুটপাট করেছেন, তার সন্তান তারেক জিয়া কোকো যে লুটপাটগুলি করেছিল, এটা বাংলাদেশের মানুষকে মানে বিগত দিনে তো অন্ধকারে রাখা হয়েছিল। তারা বলতেন যে আমার জিয়াউর রহমান মারা যাওয়ার পরে যে ছিঁড়া গেঞ্জি আর ভাঙা সুটকেস ছিল, সেই সুটকেস ভাঙা সুটকেস থেকেই কিন্তু এত কিছু জন্ম হয়েছে। তো এই জিনিসগুলি একজন অপরাধ করবে সেই অপরাধের শাস্তি পাবে না, আর শাস্তি দিলেই যদি রাজনৈতিকভাবে তাকে বলা হয় যে অন্যায়ভাবে বা রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, রাজনৈতিকভাবে সাইজ করার জন্য তাকে বিচার রায় কার্যকর বিচার করা হচ্ছে, তার মানে যে সে রাষ্ট্রের প্রধানই যদি হোক, একজন আম জনতা উনি অপরাধ করলে তার শাস্তি হবে আর রাষ্ট্রপ্রধান করলে শাস্তি হবে না, এটা সঠিক না। এবং জনতা শেখ হাসিনা সেটাই প্রতিষ্ঠিত করতে চলেছেন যে বাংলাদেশে যে যত বড়ই শক্তিশালী হোক না কেন,
এমনকি বা আওয়ামী লীগের নেতারাও যদি অপরাধ করে থাকে তাদেরও পানিশমেন্ট হয়েছে, বিভিন্ন মন্ত্রীদের পানিশমেন্ট হয়েছে, মন্ত্রিত্ব চলে গেছে, তাদের এমপি পদ চলে গেছে। মানে একটা জিনিস বলা হচ্ছে যে যে জায়গায় বিএনপি চেয়ারপারসনকে কারাগারে, একটা বৃদ্ধ বয়সে তাকে কারাগারে প্রেরণের মধ্য দিয়ে আসলে তাকে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটানো হয়েছে এবং তা আসলে তারকে জনপ্রিয়তার শীর্ষে রাখছে এবং তারা প্রত্যাশা করছে যে উচ্চ আদালতের রায় এটা প্রতীয়মান হবে যে বিএনপি চেয়ারপারসন আসলে এখানে অভিযুক্ত না। হ্যাঁ, আদালত যদি রায় আদালতই তো দিয়েছে তাকে, দোষী সাব্যস্ত আদালতই করেছে, এটা আওয়ামী লীগ কিন্তু করেনি। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ তো চাইবেই যে তার যুক্তিতর্কের মাধ্যমে সেটি যদি সঠিক হয়ে থাকে তা উচ্চ আদালত থেকে সে জামিন পেয়ে আসুক, সে পেয়ে এসে তার সর্ব জনপ্রিয়তা যাচাই করুক, আবারও উনি নির্বাচনে আসার মাধ্যমে সাধারণ বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হোক, এটা আওয়ামী লীগ তো স্বাগত জানায় অলওয়েজ। এ ব্যাপারে জনগণ যেখানে, বাংলাদেশের মানুষ যেখানে সহানুভূতিশীল, সেই জায়গায় একজন রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন সাবেক একটা দলের প্রধান তাকে কারাগারে রাখা হচ্ছে এবং সেটা যদি পরবর্তীতে দেখা যায় যে পুরামতো তিনি সেখানে অভিযুক্ত না, একটা ধরনের তো জনমত তৈরি হবে যে জনমতটা বিএনপিকে আরও কয়েক মাত্রা এগিয়ে দিবে। হ্যাঁ, যদি আপনার তার দোষী সাব্যস্ত না হয় উচ্চ আদালতে, যদি সেটি দোষী সাব্যস্ত প্রমাণিত না হয় তো সেক্ষেত্রে তো হতে পারে। আর সাথে সাথে আওয়ামী লীগ এটি নিয়ে তো খুব আসলে আনন্দিত না যে খালেদা জিয়া জেলের অভ্যন্তরে গেছে বলে আওয়ামী লীগ গোটা বাংলাদেশ দখল করে দখল হয়ে গেছে, এটা আওয়ামী লীগের ভিতরে। আর একটা জিনিস দেখলাম যে আওয়ামী লীগ আসলে ভয় পাচ্ছে কিনা যে বিষয়টা দেখলাম যে বিএনপি চেয়ারপারসনের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছে এবং একই সাথে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে তিনি অনিল ইমরানের সময় যে সময় কারাগারে ছিলেন এবং বিএনপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ নাসিম সাহেবও বলেছেন যে তাকে একটা মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে, তার ভিতরে অনেক বেশি কমফোর্টেবল বা ডিভিশনের যে ব্যবস্থা থাকে তা মেনটেন করা হচ্ছে। এই বিষয়টা কি আসলে কি আওয়ামী লীগকে ভীত যে প্রধানমন্ত্রীর এই সাজা যেটা হলো আদালতের পক্ষ থেকে যে রায়টা আসলো সেই রায়ের ফলে আওয়ামী লীগ একটু বেকায়দায় পজিশনে গিয়েছে? না, রায়ের জন্য আওয়ামী লীগ বেকায়দায় যাবে কেন, এটা তো রায়ের ব্যাপার, আদালতের ব্যাপার। আদালতে দীর্ঘ 10 বছর ধরে এই মামলার কার্যক্রম পরিচালিত হয়েছে এবং সেই কার্যক্রম পরিচালিত হওয়ার পরে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বিএনপি দলীয় যে কৌশলী অর্থাৎ উকিল যিনি ছিলেন উনি সেটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। কারণ আপনার যে ট্রাস্টের যে টাকা, এতিমখানার যে টাকা, আপনার তার সুনির্দিষ্ট কোনো জায়গা নাই, সেই এতিমখানাও নাই। তারপরে সেই টাকাটা যখন প্রধানমন্ত্রী এই বরেন্দ্র অঞ্চল ঘুরে গেলেন এবং কিছু প্রকল্পগুলো কাজ করলেন, সব মিলিয়ে তার আসার পর এখানকার সাধারণ মানুষের ভিতর কী ধরনের ইম্প্যাক্ট পড়েছে? তা আপনারা ভোট চাইতে যাচ্ছেন, বিশেষ করে ইতিমধ্যে আপনারা প্রচারণার ভেতরে আছেন যে সিটি কর্পোরেশন নির্বাচনটা হবে, আপনি জেলার নেতৃবৃন্দ, তারপরেও জেলার একটা বড় অংশ আসলে মহানগরের যারা যেহেতু নির্বাচন রাজশাহী সিটি কর্পোরেশনের ভিতর হবে তা নিয়ে আপনাদের একটা উৎসাহ কাজ করছে, কারণ এটা আপনাদেরও যে আসনগুলো আছে তার ভিতরে এক ধরনের প্রভাব ফেলবে। সব মিলে আপনারা যে প্রচারণা চালাচ্ছেন, প্রধানমন্ত্রী ঘুরে গেলেন, জনগণ আসলে কীভাবে দেখছে আপনাদের যে কথাটা বলতে চাচ্ছেন বা প্রধান যে ধরনের কাজ আসলে আওয়ামী লীগ করবে তার কোনো প্রতিফলন, সব মিলিয়ে আসলে জনগণের ভাবমূর্তির মানে আকাঙ্ক্ষাটা কী ধরনের? আসলে আওয়ামী লীগ তো মিথ্যাচার করে কখনোই রাষ্ট্র ক্ষমতায় আসেনি, বিএনপি জামাত সর্বদাই মিথ্যাচার করে মানুষকে ভুল বুঝিয়ে বারংবার ক্ষমতা দখল করেছে ভোট চুরির মাধ্যমে, পাশাপাশি প্রোপাগান্ডা চালিয়ে। এবং বাংলাদেশের মানুষ যেহেতু সহজ সরল মানুষ, এনারা কোনটা সত্য কোনটা মিথ্যা অনেক সময় বিচার করতে আসলে ব্যর্থ হয়। তো আমরা ধন্যবাদ জানাই আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়াকে, প্রিন্টিং মিডিয়াকে, যে এই মাধ্যমের প্রচার মাধ্যমের কারণে আজকে সাধারণ মানুষও কিন্তু অনেক সচেতন হয়েছে, যার কারণে বিএনপি জামাতের যে মিথ্যাচার এখন কিন্তু বাংলাদেশের মানুষ অনেকটাই উপলব্ধি করে। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা যে যেহেতু বাংলাদেশের মানুষ সহজ সরল, কাজেই আওয়ামী লীগের নেতারাও ঘরে বসে না থেকে প্রতিটা মানুষের কাছে যে দুয়ারে দুয়ারে যে জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন আওয়ামী লীগের মাধ্যমে যে এই দেশ এগিয়ে চলেছে সেই উন্নয়নের সাথে সাথে যে বিএনপি জামাত যে মিথ্যাচারগুলি করে এক কথায় সঠিক চিত্র আপনারা তুলে ধরবেন, কোনো ধরনের বিভ্রান্তির ভিতরে জনগণকে ফেলবেন না। যে কোনো ধরনের জনসভার পর বা সমাবেশের পর বিরোধী মতের বিরোধী দলের এক ধরনের বক্তব্য থাকে, এবার আসলে প্রধানমন্ত্রীর এই রাজশাহী সফরকে বিএনপি কীভাবে করে দেখছে এবং আপনাদের কাছে কী ধরনের বক্তব্য আপনাদের কানে এসেছে? বিএনপি তো আসলে মানে তাদের কোনো মন্তব্য কি শুধু তো বিরোধিতার সাথে বিরোধিতা করে, তারা তো বলছে যে আমরা জনসভা করতে পাচ্ছি না, সরকারি খরচে দলীয় জনসভা করে গেলেন প্রধানমন্ত্রী, এটা সঠিক না, এটা
অবশ্যই দলীয় প্রোগ্রামে কোনো সরকারের এখানে সরকারের অর্থ ব্যয়ে এই সংগঠন হয়নি, আওয়ামী লীগ চলে, আওয়ামী লীগের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের টাকাই চলে আওয়ামী লীগ। বিএনপির মতো সরকার দলীয় যেমন যে জিয়া ট্রাস্টের যে এটিএম খেলার টাকা লুটপাট করে খাম্বা বেচে তারা যে লুটপাট করে দেশ চালিয়েছে, তাদের যে দল চালিয়েছে, তাদের দলের নেতাকর্মীকে যে প্রতিষ্ঠিত করেছে, এটা আওয়ামী লীগ কখনোই করে না। আপনি সিটি কর্পোরেশনের দিকে আপনি রাজশাহী দেখেন, ওখানে সেই জায়গায় বিএনপির দলীয় নেতাকর্মীদেরকে বিগত দিনে এবং এখন বর্তমানেও তারা কতটুকু কতগুলি আছে যাদেরকে শুধুমাত্র এমনি ঘুরে বেড়িয়ে মাস গেলে তাদেরকে টাকা দেয়। বক্তব্যের একটা অংশ ছিল সন্ত্রাসের চিত্র ছিল, সেই পরিবেশটি কতটুকু বেরিয়ে আসা গিয়েছে সন্ত্রাস থেকে? আপনার অবশ্যই আমি মনে করি 90% বেরিয়ে গেছে, বেরিয়ে এসছে। এখন বাংলাদেশে আপনি রাজশাহী শহরের দিকেও তাকিয়ে দেখেন, আপনি রাতে একটা দুইটা তিনটে সময় ঘোরেন, কখনোই কিন্তু কোনো সমস্যায় পড়তে হয় না। এর আগে জামাতে ইসলাম যে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করতে গিয়েছিল, দেশের যে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল, সেটিকে জননেত্রী শেখ হাসিনা খুব শক্ত হাতে বলিষ্ঠভাবে সেটিকে দমন করেছে। দমন করার মাধ্যমে আজকে বাংলাদেশে কিন্তু সন্ত্রাস সেই রকমের বড় রকমের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগে পেপার পত্রিকা খুললে, টিভিতে খুললেই দেখা যেত অমুক বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে, অমুক বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাত করা হয়েছে, হাত পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। সেই হাত পায়ের রগ কেটে দেওয়ার যে রাজনীতিগুলি কিন্তু জননেত্রী শেখ হাসিনা খুব শক্তভাবেই দমন করেছে। যে ধরনের উদ্দীপনার ভিতরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তা আসলে জনমানে নৌকাপ্রতীকে ভোট চাওয়ার ক্ষেত্রে কতটুকু কাজে লাগছে? তারা তো এলাকায় গিয়ে যেটা কথা ছিল তারা নৌকাপ্রতীকের পক্ষে ভোট চাইবেন, এই বিষয়টা আসলে কতটুকু কার্যকর করা গেল? না, যেমন দেখেন যে আমরা যখন মাঠে ভোট চাইতে বিগত দিনে যে ইউনিয়ন পরিষদ পৌর নির্বাচন তারপরে আপনার উপজেলা নির্বাচন এগুলোতে যখন আমরা মানুষের কাছে গিয়েছি, আমরা কিন্তু বলেছি যে যে মা মাতৃ যে ভাতা মাতৃগান যে ভাতা পেয়েছে তার কাছে আমরা ভোট চাওয়ার অধিকার রাখি। আপনার মুক্তিযোদ্ধাদের যে ভাতাগুলো বৃদ্ধি হয়েছে আমরা সেই সমাজের কাছে আমরা ভোট চাওয়ার অধিকার রাখি। ইমাম সাহেবরা যারা একসময় প্রতিষ্ঠিত ছিল যে ইমাম সাহেবরা মানুষের বাড়িতে দাওয়াত মানে খাওয়া মানে খাওয়িয়ে তাদের জীবিকা নির্বাহ করতো, চাঁদা তুলে তাদের দেওয়া হতো, সেই জায়গা থেকে আপনি দেখেন যে ইমাম সাহেবরা আজকে সম্মানের সাথে জীবনযাপন করছেন, তারা একটা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। তাহলে আমরা সেই ইমাম সাহেবদের যে গোষ্ঠীর কাছে আমরা তো ভোট অধিকার রাখি চাইতে। আমরা যেই জানুয়ারির প্রথম সপ্তাহে যে বইগুলি জননেত্রী শেখ হাসিনা সমস্ত ছাত্রছাত্রীর হাতে তুলে দিয়েছেন সেই সমস্ত গার্জেনদের কাছে না, যে উন্নয়নের কথা বলছেন কিছু প্যারামিটারও আপনারা দিচ্ছেন, পাশাপাশি কিছু অভিযোগে আওয়ামী লীগ আজকে জনতার কাঠগড়ার ভিতরে দাঁড়াচ্ছে, যে জায়গায় প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনাটা এখন প্রতিবেদনে যেটা দেখা যাচ্ছে আসলে সেই ধরনের সত্যতা তারা খুঁজে পাচ্ছে না এখন পর্যন্ত কাগজে কলমে। এবং একটা বক্তব্য ছিল প্রধানমন্ত্রীর, যে বক্তব্যের সাথে অনেকে একমত পোষণ করতে পারেননি, যে এই ধরনের ছোটোখাটো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা পুরো তো আগেও ছিল কিন্তু অল্প সময়ের ব্যবধানে তারা যে কাজটা করে এটা খুব বেশি প্রভাব ফেলে না। এবং অর্থনৈতিক খাতে যে ধরনের অর্থ লুটপাটের আমরা অভিযোগ শুনলাম, যেখানে জনতা ব্যাংকের অর্থ লুটপাটের আগে শেয়ার বাজার ছিল মানুষের, একটা ঘটনা ভুলতে না ভুলতে একটা নতুন একটা চুরি লোপাটের ঘটনা সামনে আসলো, বাংলাদেশ ব্যাংকের টাকা এর আগে চলে গেছে, এই বিষয়গুলো আসলে প্রধানমন্ত্রী উন্নয়নের বার্তা কতটুকু কাজে দিবে এই সবে? আপনি 10 বছর খালেদা জিয়ার যে মামলা সেই মামলা কার্যক্রম পরিচালিত হওয়ার পরে কিন্তু আজকে 10 বছর পরে রায় হচ্ছে এই সমস্ত আপনার যেখানে আপনার হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে, যেখানে আপনার যুদ্ধাপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল করছে, এই অপরাধ তো তাৎক্ষণিক খুব বেশি লাইটভাবে দেখার অপরাধ মানে বিষয় না, কারণ আমাদের অর্থনীতির একটা বড় অংশ তার উপর নির্ভর করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু জননেত্রী শেখ হাসিনা, উনি বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, কাজে জননেত্রী শেখ হাসিনা এটিকে লাইটভাবে কোনোদিন মেনেওনি। কিন্তু আপনি যদি আজকে খালেদা জিয়ার রায় 10 বছর পরেও দিচ্ছে তারপরেও দেখেন সমালোচনা হচ্ছে যে এটি হয়তো জনগণকে আশা করতে পারে যে ধরনের অপরাধ আওয়ামী লীগের আমলে ঘটেছে তার সুষ্ঠু বিচার আসলে হবে এবং তা আসলে কারা কারা জড়িত ছিল তার একটা সমাধান আসবে, কারণ আমরা দেখেছি এর আগে শেয়ারবাজার কেলেঙ্কারির সময় অর্থমন্ত্রী নিজে বলেছেন যে এরা এত বেশি প্রভাবশালী যে এদেরকে কিছু বলা যায় না, এবং বাংলাদেশ ব্যাংকের একটা পর্যায়ের ভিতরে আছে অর্থগুলো চলে আসছে, কিন্তু কারা আসলে এর ভিতর জড়িত ছিল এই বিষয়টা ছিল আছে, তাদেরকে ধরা হয়েছে, তারা জামিনে আছে, তাদের মামলার কার্যক্রম কিন্তু চলছে। তো সেই জায়গা থেকে
যখন শুনানি হবে। আরেকটা বিষয় যে যে বিষয়টা আমাদের যে আপনারা যে নির্বাচনে ইস্তিহার দিবেন যে ব্যক্তিগুলো ছিল যে ধরনের আপনারা দায়িত্বহীনতার কথা বলছেন বা সরকারের দায়িত্ব ঠিকমতো পালন করেনি, যেটা প্রধানমন্ত্রী এক্স প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে মামলায় কারাগারে গিয়েছেন, একইভাবে দেখা যায় যে জনতা ব্যাংকের যিনি পরিচালক ছিলেন বরকত সাহেব তিনিও এক ধরনের স্বাক্ষর করেছেন যেখানে ব্যাংকের আপনার যে জামানত আছে তার দ্বিগুণ তিনগুণ হারে তিনি অর্থ দিয়েছেন, এটাও তো এক ধরনের অনিয়ম। এই অনিয়মগুলোর বিচার আওয়ামী লীগ শক্ত হাতে করবে কিনা? হ্যাঁ, আওয়ামী লীগ আপনাকে তো সেটাই বলছি যে জনতা শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, কোনো চাওয়া পাওয়ার কিছু নাই। উনি বাংলাদেশের বঙ্গবন্ধু যেমনিভাবে আপনার পাকিস্তান যখন বলেছিল যে আপনি প্রধানমন্ত্রিত্ব চান নাকি বাংলাদেশের ইয়ে, তখন কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলাদেশের জনগণের পক্ষেই আমি কথা বলতে চাই। তারই কন্যা তো জননেত্রী শেখ হাসিনা। কাজে জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে জীবনযাপন করে, তখন কিন্তু জননেত্রী শেখ হাসিনা নিজেকে খুব আনন্দিত। একবার অনুষ্ঠান শেষ পর্যন্ত চলে আসে, প্রধানমন্ত্রী কিছু সফর ইতিমধ্যে করে ফেলেছেন, তিনি সিলেটে গিয়েছেন, তিনি রাজশাহীতে এসেছেন, 3 মার্চ তিনি খুলনায় যাবেন, সব মিলে যে প্রচারণাগুলো সব মানে সিটি কর্পোরেশন কেন্দ্রিক হচ্ছে এই প্রচারণাগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে কতটুকু আওয়ামী লীগের পক্ষে আসবে না, এই বিষয়গুলো জনগণ এক ধরনের ভোগান্তি হিসাবে দেখবে বা এক ধরনের একতরফা প্রচারণা হিসাবে দেখবে যে বিএনপিকে বাইরে রেখে একতরফাভাবে আওয়ামী লীগ তার ভোট চাইছে, বিএনপি নেতা কর্মীর ধান্না শীষের ভোট চাইতে পারছেন না? কথাগুলি বলা হয় বিএনপিকে বাইরে রেখে, বিএনপিকে বাইরে রেখে তো আসলে মানে আপনাদের এইখানে আমি কথা বলতে এসে বলেছিলাম যে যদি প্রতিপক্ষই না থাকে সেই মাঠে কিন্তু খেলার কোনো মজা নাই। তারা শান্তিপূর্ণ কর্মসূচি করছেন, আপনাদের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলছে যে তার শান্তিপূর্ণ কর্মসূচির পরেও কিন্তু তারা এক ধরনের ভোগান্তি সৃষ্টি করছে, যে কোনো সময় তারা সংঘর্ষের দিকে যেতে পারে। বিরোধী দলগুলি বিরোধী মানে বিরোধিতার স্বার্থেই বিরোধিতা করে। আপনি নির্বাচনে যখন তারা দেখেন জিতে তারপরেও তারা কি বলে যে নির্বাচনে যদি ব্যাঘাত না ঘটাতো, আমাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করতে দিত তাহলে আমরা বিপুল ভোটে জিতাম, মানে হারার ব্যবধানটা বেশি হতো। অর্থাৎ জিতেও তারা কিন্তু বিরোধিতাই করছে, আবার ফেল করলে কি বলে এখানে ভোটের কার চুপে এসে কাজে। তারা তো একটা জিনিস বলছে যে আপনারা তাদেরকে ইনডোর প্রোগ্রামের দিকে ঠেলে দিচ্ছেন জোরপূর্বক, আপনারা চান না যে তারা জনসভায় মানে সাধারণ জন রাজপথে নেমে আসুক, তাদের চেহারাটা জনগণ দেখতে পাক। তারা তো আওয়ামী লীগকেও বহুভাবে পিটিয়েছে, আপনি দেখেছেন কিন্তু মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মতিয়া চৌধুরীর মতো নেত্রীকেও তারা পিটিয়ে রাস্তা দিয়ে শাট করে দিয়েছে, শুয়ে পড়েছে। তারপরে কি আওয়ামী লীগ পালিয়ে গেছিল, তারপরেও কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করেছে, অ্যারেস্ট হয়েছে, পুলিশের মার খেয়েছে, বিএনপি জামাতের মার খেয়েছে, হত্যা করেছে। বিএনপির যত আওয়ামী লীগের যত বড় বড় নেতাকে বিএনপির সরকার থাকা অবস্থায় হত্যা করেছে, বিএনপির কোন বড় নেতাকে এইভাবে হত্যা করা হয়েছে? জননেত্রী শেখ হাসিনার উপরে যতবার প্রাণনাশের হামলা হয়েছে, খালেদা জিয়ার উপর কতবার হামলা হয়েছে, আপনি যদি সব অ্যানালাইসিস করে দেখেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ মানুষের ম্যান্ডেট নিয়ে দেশ সেবার কাজে যেতে চায়, পাশাপাশি বিএনপি জামাত ভয় ভীতি সৃষ্টি করে হত্যা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে গায়ের জোরে লুটপাট করে আপনার সরকার সরকারের ক্ষমতায় যেতে চায়, তারা ক্ষমতায় যেতে চায়। আর জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের সেবা করার জন্য যেতে চায়। পার্থক্য হচ্ছে এটি, তারা শোষক। এবং যে ধরনের আপনাদের বক্তব্য আসছে, আপনারা যে ধরনের কাজ করতে যাচ্ছেন, তা আসলে জনগণের কতটুকু কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারছে? মানুষ আল্লাহ তাআলা তো মানুষকে সৃষ্টি করেছেন, সেক্ষেত্রে আপনি বুঝেন যে আল্লাহ কিন্তু তৃপ্তি ট্যাবলেট দেন নাই। বাংলাদেশের মানুষ শুধু না, পৃথিবীর মানুষ মানুষ জাতি, আপনি যতই ভালো থাকেন তারপরে যতই পাবেন আরও পাওয়ার প্রত্যাশা থাকে। যখন আমরা মানে দেখেছি যে আপনার 3,500-4,000 টাকার বেতনে যখন মানুষ চাকরি করেছে, সেই বেতন আজকে কত টাকা হয়েছে? যে আমরা ইউনিভার্সিটিতে চাকরিতে ঢুকেছি 11,000 টাকা শুরু, আজকে 50,000 টাকা এন্ট্রান্স আমরা পাই, তারপরেও দেখেন মানুষের চাহিদা শেষ নাই। আগামী ভোটে জনগণ আপনাদের কি কারণ, কোন মুখ্য কারণ আসলে ভোটটা দেবে, তারা এক ধরনের আস্থা রাখবে আপনাদের? 2 টার্ম ক্ষমতার ভিতরে আছেন, 3য়বারের ভিতরে আওয়ামী লীগকে কি কারণে দরকার মানুষ মনে করবে এবং কি কারণে তারা চাইবে যে আবার আওয়ামী লীগ থাকুক? যে আওয়ামী লীগ সরকার আসার পরে মানুষের যে উন্নয়নের ছোঁয়া যে দোর গোড়ায় পৌঁছিয়ে গিয়েছে, মানুষ যে সুখে শান্তিতে পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারে, বিএনপি জামাত যখন সরকারে ছিল, আপনি রাজশাহীর চিত্র দিয়ে আপনাকে বলি, বাগমারায় যে বাংলা ভাইয়ের জন্ম হয়েছিল, বা এই যে জঙ্গি আইএস বিভিন্ন যে সংঘর্ষ সন্ত্রাসী যে গোষ্ঠীর মাধ্যমে তারা যে সন্ত্রাসগুলি করেছে, আওয়ামী লীগ আসার পরে কিন্তু এই সন্ত্রাসীগুলির
সন্ত্রাসগুলি মোকাবেলা আওয়ামী লীগ করেছে এবং সেই রক্তাক্ত বাগমারাকে আপনি দেখে দেখেন আজকে শান্তির নগরী হিসেবে সেই বাগমারা প্রতিষ্ঠিত হয়েছে, আর কিন্তু কাছে ধন্যবাদ চঞ্চল ভাই আপনাকে। যে জায়গায় প্রধানমন্ত্রী আসে সফর নিয়ে তিনি বিস্তারিতভাবে বললেন যে বিষয়টা, যে আওয়ামী লীগ যে উন্নয়নগুলো করেছে তা আসলে জনমানুষের এক ধরনের আকাঙ্ক্ষা পূরণ, জনমানুষ কামনা করেছিল এই ধরনের উন্নয়নটা হোক, দূরে হলো আওয়ামী লীগ সরকারের আমলে সে উন্নয়নগুলো তারা করতে পেরেছে, যে ধরনের সন্ত্রাসবাদের বা জঙ্গিবাদ দিয়ে মানুষের ভিতরে যে আতঙ্ক তৈরি করা হয়েছিল সেই আতঙ্কের বাইরে এসে এক ধরনের শান্তিপূর্ণ তারা পরিবেশ দিতে চায় এবং এর মধ্য দিয়ে আগামী নির্বাচনে তারা জয়ের মালা আবারও তৃতীয়বারের মতো তাদের গলায় পড়তে চায়। সব মিলিয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী সফর রাজশাহী অঞ্চলে ঘুরে গেছেন, দেশের আরও অঞ্চলগুলোতে যাবে এবং তিনি যে ধরনের কাজ করেছেন এবং যা কাজ করতে চান তা জনগণের সামনে তুলে ধরবেন। জনগণই আসলে বিচার করবে আগামী নির্বাচনে যে তারা আসলে কোন জিনিসটা চাচ্ছেন, কাদের প্রতি আস্থা রাখছেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, অনুষ্ঠান পুনঃপ্রচার হবে আগামীকাল সন্ধ্যা 6টায়। অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bandhantv.com। সব ভালো থাকবেন, শুভরাত্রি।